হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ যে দেশ নিয়ে কথা বলবো সেটি হলো দুবাই। আমরা অনেকে দুবাইকে ভুল করে আলাদা দেশ মনে করে থাকি, কিন্তু দুবাই আসলে কোনো দেশই না। দুবাই হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের একটি অঙ্গরাজ্য। দুবাই সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর। এটি দুবাই আমিরাতের রাজধানীও। পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত দুবাই একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এটি যাত্রী এবং পণ্যবাহী বিমানের জন্য একটি বড় বৈশ্বিক পরিবহনের কেন্দ্র। দুবাইয়ে মোট 33 লাখ লোক বসবাস করে। দুবাই বিলাস ও আভিজাত্য অতুলনীয়। পৃথিবীতে নানা সময় বহু অদ্ভুত আবিষ্কার হয়েছে, কিন্তু সবাইকে পেছনে ফেলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দুবাই। সকল দেশে টাকা তোলার এটিএম বুথ থাকলেও দুবাইয়ে আছে সোনা তোলার বুথ, আর এটিকে নাম দেওয়া হয়েছে গোল্ড ভেন্ডিং মেশিন। নগদ টাকার পরিবর্তে আপনি মেশিন থেকে 24 ক্যারেট খাঁটি সোনা কিনতে পারবেন। বিশ্ববাজারে সোনার দাম ওঠানামা করলে 10 মিনিট পরপর অটো আপডেট হয়ে যায় এই মেশিনে। দুবাই শহরের অন্যতম আকর্ষণীয় দিক এখানকার মানুষের ফ্যাশন বৈচিত্র্য। দুবাইয়ে ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা নাগরিকদের বৈচিত্র্যময় ফ্যাশন শহরটিকে অন্য সব শহর থেকে আলাদা করেছে। আপনি জেনে অবাক হবেন যে দুবাইয়ে রোবট নিয়ন্ত্রিত উটের দৌড় প্রতিযোগিতা হয়। এটি একটি প্রাচীন খেলা। 2004 সাল থেকে খেলাটিকে আধুনিক রূপ দিয়েছে দুবাই। মানুষের পরিবর্তে উটের পিঠে রোবট থাকে। দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সংখ্যা 83%, আর মাত্র 17% আমিরাতি নাগরিক বসবাস করে। দুবাই মরুভূমির শহর। এখানে তাপমাত্রা মাঝে মধ্যে 120 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়। দুবাই শহর থেকে কারো কাছ থেকে যদি আপনি ঋণ বা কোনো কিছু বাকি নেন, আর যদি সেটা পরিশোধ না করেন, তাহলে আপনার জেল জরিমানা পর্যন্ত হতে পারে। আপনি অবাক হলেও সত্য, দুবাই শহরে অপরাধের হার প্রায় শূন্যের কাছাকাছি। দুবাই হচ্ছে একটি নিরাপরাধ শহর। দুবাইয়ে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু টেনিস কোর্ট। এটি বুর্জ আল আরব হোটেলের ছাদে বানানো হয়েছে। অন্য দেশে যা অকল্পনীয় সেটাই দুবাই শহরে স্বাভাবিক। এখানে সব সময় অনেক গরম থাকে, তাই বাসের জন্য কোনো বাস স্টপেজে দাঁড়ালে সেখানে দেখবেন এসি করা ছোট ছোট ঘর। দুবাইয়ে ধনী শেখরা পশুদের পোষ মানাতে ভালোবাসেন। সিংহ এবং চিতাবাককে তারা নিজেদের সঙ্গে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে। আরব আমিরাতের দুবাই শহরে মুসলিমদের জন্য মদ্যপান নিষেধ, তবে দুবাই অমুসলিমদের জন্য এই আইন প্রযোজ্য নয়। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের তালিকায় রয়েছে বুর্জ খলিফা। এ শহরকে বিশ্বের সামনে আলাদা করে পরিচয় করিয়ে দিয়েছে এই বুর্জ খলিফা। দুবাই শহরে রয়েছে পৃথিবীর সব থেকে বড় স্বর্ণের বাজার। এখানে আপনি যা বলবেন সোনা দিয়ে তাই বানিয়ে দেওয়া হয়। ইতালির কোকো গাছের বীজ ও উগান্ডার ভ্যানিলা দিয়ে তৈরি বিশেষ এক ধরনের কেক পাওয়া যায়, আর এই কেক পরিবেশন করা হয় 23 ক্যারেটের খাঁটি সোনার পাত্রে। খেতে সাধারণ হলেও এটি পৃথিবীর সবচেয়ে দামি কেক। দুবাইয়ে শান্ত সাগরের বুকে তৈরি করা হয়েছে কৃত্রিম দ্বীপ, তাও আবার 3টি। কৃত্রিম হিসেবে দ্বীপগুলো বিশ্বে যত বিস্ময় জন্ম দিয়েছে তার চেয়ে বেশি আকর্ষণ করেছে এগুলোর আকৃতি। দুবাইয়ে 1968 সালে মাত্র 13টি গাড়ি ছিল, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আজ দুবাই গাড়ির শহরে পরিণত হয়েছে। লিঙ্গ বৈষম্য দূর করতে সফলভাবে কাজ করে যাচ্ছে দুবাই। পুরুষের পাশাপাশি দুবাইয়ে গড়ে তোলা হয়েছে বিশাল নারী পুলিশের বাহিনী। দুবাইয়ে দরিদ্রদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। এ কাজের মাধ্যমে তারা অনেক আনন্দ উপভোগ করে। পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়ামটি অবস্থিত পৃথিবীর অন্যতম সর্ববৃহৎ দুবাই শপিং মলে। এটিতে রয়েছে 33,000 প্রজাতির প্রাণী। দুবাইকে বলা হয় বিলাসিতার শহর। অকারণে বিলাসিতা করা দুবাইয়ের ধনীদের অভ্যাস। আইফোন থেকে শুরু করে স্বর্ণে মোড়ানো গোল্ড প্লেটেড কার পাওয়া যায় এখানে। এর পেছনে খরচ করে শত শত কোটি টাকা। দুবাইয়ের শহরে মাঝে মাঝে আর তখন দেখা যায় সুপার কার জ্যাম। দেখতে খুব সুন্দর লাগে এই সময়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমাদের নিত্য নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।